কিছুতেই কাটছে না নারায়ণগঞ্জের গ্যাস সংকট। বিল পরিশোধ করার পরও প্রয়োজন মাফিক গ্যাস না পেয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে আবাসিক গ্রাহকদের। বৈধর চেয়ে 7-8 গুণ বেশি অবৈধ সংযোগের কারণেই এ দুর্ভোগ বলে অভিযোগ ক্ষুব্ধ গ্রাহকদের। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের পাঠন তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জে গ্যাস রাতের অতিথি, দিনভর থাকে না, রাতে কিছুটা থাকলেও আবার ভোরেই চলে যায়। পুরো নারায়ণগঞ্জ জেলা জুড়েই গত 2 বছর ধরে আবাসিক সংযোগে গ্যাসের এমন তীব্র সংকট। দিনে রান্নাবান্না সম্ভবই হয় না পর্যাপ্ত গ্যাসের অভাবে। বাধ্য হয়েই অনেককে লাকড়ির চুলা, সিলিন্ডার গ্যাস বা ইলেকট্রিক পণ্যের দিকে ঝুঁকতে হচ্ছে। নারায়ণগঞ্জে তিতাসের বৈধ আবাসিক গ্রাহক মাত্র 66,000। তবে তিতাস কর্তৃপক্ষই বলছে অবৈধ সংযোগ আছে প্রায় 5 লাখ। এসব অবৈধ সংযোগের কারণে বৈধ গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। মাসের গ্যাসের যে একটা সমস্যা, দুপুরে লাঞ্চের সময় করে সন্ধ্যার সময়, আমরা চাই নিয়মিত গ্যাসটা যাতে থাকুক, আর অবৈধ যত সংযোগ আছে এটি ভালো করে অভিযান চালা, এটি বিচ্ছিন্ন করা হোক। এই মনে করেন বিলটি দিতে আসি, এরপর আমরা গ্যাস কিনা লইতেছি 1300 টাকা করে, তো এই অনর্থক আমাদের বাচ্চা, আমাদের ফ্যামিলি অনেক কষ্ট পাইতেছে, আমরা এই বিল দিয়ে কই থেকে দিই। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, কিন্তু পরের দিনই আবারও লেগে যায় সেগুলো। বৈধ গ্রাহকদের অভিযোগ, এসবের পেছনেও তিতাসের কিছু অসাধু কর্মচারীর হাত রয়েছে। মানে যেই অবৈধ সংযোগ নিক এবং যেখানে অবৈধ সংযোগ থাকুক সব বিচ্ছিন্ন করা হচ্ছে। এগুলোর ভিতরে যারাই জড়িত থাকুক না কেন, এগুলো আমরা তদন্ত করে দেখব, যারাই জড়িত থাকুক প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।